আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আবারও সকাল সকাল উঠে গেছি, মানে আজকে বৃষ্টির মানে শ্বশুরবাড়ি থেকে লবণ আসবে, তার জন্য আমাদের লবণ বলে, আপনাদের হয়তো তথ্য বলে আর জানি না, আমাদেরকে লবণই বলে। তো অনেক কাজ আছে, তো সকাল সকাল সব কিছু গুটিয়ে নিতে হবে। আর মেহেকের তো নিচে নিমন্ত্রণ আছে আজ থেকে। মেহেক নাফি স্যার, নাফি স্যার রেডি হয়ে গেছে, টিউশনে যাবে। আর মেহেক এখনো ঘুম থেকে ওঠেনি। মেহেক, হ্যাঁ, তো নিচে নিমন্ত্রণ আছে, উঠকে নে। কখন যে সকাল থেকে বলেছে তো, ওঠো ওঠো ওঠো, যাও চা খেয়ে এসো। আর এইদিকে রান্নাঘরে আমি বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, আর ভাপা পিঠে বানাবো, তার জন্য পানিটা ফুটিয়ে নিয়েছি। এদিকে আটাটাও রেডি করে নিয়েছি, ভাপা পিঠে বানাবো। আর সরটা বের করে রেখেছি, সরটা এটা আমি ঘি বানাবো, তার জন্য সকাল সকাল কিছু কাজ আছে, সেগুলো সব গুটিয়ে নিবো। আর কী কী তথ্য নিয়ে আসে, কী নিয়ে আসে, সব কিছু আপনাদের দেখাবো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। বাড়িতে লবণ চলে এসেছে, আর লবণের সাথে চারজন এসেছে। তো লবণে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাবো। আর বৃষ্টি ওদিকে এখন রেডি হচ্ছে, হ্যাঁ, খাবার দাওয়া সব রেডি করছি। এখানে অনেক বড় মাছ দিয়েছে, আর মাছটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অনেক বড়, এটা কি মুখে বলা, মুখে পান ভরে দিয়েছে, পান মাছে, হ্যাঁ দিয়েছে, ভালো লাগবে দেখছে। কত সুন্দর করে সাজানছে মাস্টার, কত সুন্দর সাজিয়েছে। বিয়ে তত্ত্ব যারা এনেছে তাদেরকে আপনাকে দেখাচ্ছি, ওই রুমে বসে আছে, এই যে এখানে আছে। যে দেখালাম ওই রুমে বসে আছে। এদিকে আবার নাস্তা পানি করতে হবে, তার জন্য ব্যস্ত আছে, একটু নাস্তা করবো। মানে প্রথমে পানি মাজাগুলো খাওয়া হয়ে গেছে, এবার যে টিফিন হবে নাস্তা সেটা এবার রেডি করে নিয়েছি। আর এখানে নাস্তাতে কী কী আছে সেগুলো দেখাচ্ছি। লুচি আছে, সন্দেশ, ডিমের হালুয়া, বুটের হালুয়া, পোস্তর, এটা হচ্ছে গাজরের, এটা ডিমের, মিষ্টি আছে, একটা ছোলার ডালের তরকারি আছে। এখানে আছে লুচি, এটা হচ্ছে ডিমের হালুয়া, পোস্তর হালুয়া, এটা আছে ছোলার হালুয়া, আর এখানে একটা আছে ছোলার ডালের তরকারি। মেঘ খেলা, কোথায় আছো? বাপরে, খুব ব্যস্ত আছো এখন আজ? ঠিক আছে, এখন আমরা খেয়ে নিই, খুব ব্যস্ত হয় সব। এইখানে অনেক বড় মাছ দিয়েছে, মাছটাকে আমি ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে নিব, দিয়ে বৃষ্টিকে ভেজে খাওয়াবো। এটা তো ভরা ছিল, হ্যাঁ, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। অনেক কিছু দিয়েছে, সব কিছু ভালো ভালোই আছে, ফল টল অনেক কিছু দিয়েছে, সেগুলো সব কিছু পরে দেখাবো। আগে মাছটা যদি ভালো করে পরিষ্কার করে না হয় তাহলে পরে মাছটা নষ্ট হয়ে যাবে, তার লেগে আগে থেকে মাছটাকে ঠিক করে নিই, রেডি করে নিতে হবে মাছটাকে। কাতলা মাছ নাকি? রুই, রুই মাছ, রুই, রুই মাছ। মাছের মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নিব, কত কাছাকাছি কাটতে হয় না, আর একটু রাখতে হয়, বটিতে ধান নাই কিছু। মাছ কি একটু কত বড় দেখ, একটু মাছের গন্ধ পাচ্ছে না?
দেখছে তো তাকেন কি তো আমাদের ভদ্র মানুষ আমি কিছু করব না যা আসলে কত পারে রাজ ঠিক আছে বানিলা ছেলে মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবার বৃষ্টিকে দেখাচ্ছি কেমন লাগছে, কেমন সেজেছে দেখে। বৃষ্টি দেখো, বৃষ্টিকে দেখেন এখন থেকে দেখতে কত সুন্দর লাগছে। একটা শাড়ি পরাতে বৃষ্টি দেখাও খুব ভালো করে। ওদিকে রান্নার সাথে তো সব ব্যস্ত আছে, তো ওদিকে আমি মাছটা বেছে সব রেডি করে দিয়ে এসেছি। আর এখানে ফ্রাইড রাইসটা হবে, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর অনেক ভাত, ভাতটাও হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে দেবো এবার। এদিকে ভাতের মাঠটা ঝরতে থাক, আর ওদিকে সব কি কি এনেছে লগ্নে সেটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো এবার। তো চলুন দেখাই, এসে আমি তখন সব ঠিক করবো। এই সাইডে দেখে দাও, তারপর কাপড় দেখাবো। হলুদের জন্য একটা তেল দিয়েছে, কাজলটা দিয়েছে, কসম দেখো কাছে ফুলও আছে এখানে মাথা, বাটিতে হলুদ আছে বাটা, আবার গোটা হলুদও দিয়েছে। আর এখন যে ফুল আছে কাঁচা ফুল সেগুলোও দিয়েছে। হ্যাঁ, ওটা সাবান, মেকআপ, মেকআপ সাবান, রুমাল নিয়ে। হ্যাঁ, আর এখানে আছে দেখো লেখা আছে জুতো, কোনের জুতো, এটা দুজনের জুতো দিয়েছে। হ্যাঁ, আর এটা কোনের মায়ের জুতো, মানে বাড়ি যে আত্মীয় স্বজন আছে, মানে চাচা চাচি ভাইদের সবকে দিয়েছে, তাই দেখাচ্ছি। এটা হচ্ছে বৃষ্টির ভাই, লিখা আছে দেখেন কোনের ভাইয়ের কাপড়, রাজের পাঞ্জাবি দিয়েছে। এটা হচ্ছে বৃষ্টির দিদার শাড়ি, আর এটা হচ্ছে বৃষ্টির আপু, আপুর এই যে কোনের আপু লেখা আছে, কোনের আপু, কোনের মেজে আছে মানে মেয়ের আপু। এখান থেকে হচ্ছে বৃষ্টির মায়ের শাড়ি এটা, আর এখানে আছে মেহেকে চুড়িদারের, চুড়িদার আছে এটা, আর এখানে আছে মেহেকে ফ্রক, মেহেকের নাপিসা, মেহেকের নাপিসা পরে দেখানো হবে খুলে। আর এটা হচ্ছে হলুদ মাখা শাড়ি, এটা বিয়ে পড়া শাড়ি, এটা বিয়ে পড়া শাড়ি। আর লেহেঙ্গা নাকি, এই যে এটা হচ্ছে লেহেঙ্গা, লেহেঙ্গাটা খুব সুন্দর আছে, কালারটাও খুব সুন্দর।
আর বিয়ের ওল বিয়ের ওল না এটা মানে কোনে চাচাই তো ভাইয়ের মানে রায়ানের আর সাজিদের আছে এখানে জামা প্যান্ট রায়ান সাজিদ রায়ান সাজিদের এটা বিয়ের বেনারসি আর বেনারসি নাই সবাই দেখবে দেখেন বেনারসিটাই মেন সবাই দেখে তো বেনারসিটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এই যে খুবই সুন্দর এটা আর এটা হচ্ছে মানে থাল পাওয়ানো সময় পড়বে এটা তার জন্য দিয়েছে হালকা আকাশি কালার দেখতে ভালো লাগছে এটাও আর এটা কি বিয়ে পড়ানো হ্যাঁ বিয়ে পড়ানো হ্যাঁ শাড়ি গোসলে ও হ্যাঁ মানে হলুদের পর যে গোসল করে তারপর শাড়ি পরে সেটা দিয়েছে এটা মানে এক দুই তিন চার বিয়ে পড়ানো শাড়িটা বলে লাল পাঁচ হ্যাঁ পাঁচটা শাড়ি দিয়েছে আর একটা লেহেঙ্গা দিয়েছে তার জন্য এটা দিয়েছে এখানে মিষ্টি আছে মানে রোজা ফলে মিষ্টি খাবে তার জন্য মানে বিয়ের দিনকে রোজা রাখতে হয় এটা আছে চিনি সাতটা ডাব দিয়েছে মোটামুটি হ্যাঁ আর এটাতে কি ফল আছে একটু বেদানা আপেল কমলা লেবু অনেক কিছু দিয়েছে তো আপনাদেরকে তো ফুলের পাশে অত দেখালাম না তো উপর থেকেই দেখালাম বিয়ের দিন আবার যখন খরচ তখন মোটামুটি দেখানো হবে শাড়ি টাড়িগুলা মেহেদি নাপিসার জামা সব কিছু দেখাবো তখন এখন আর খুললাম না মানে সবাই আসবে পাড়া দেখতে আসবে তখন হাতে সব ইয়ে হয়ে যাবে মেহেক খুশি দেখেন মেহেক নতুন জামা পেয়ে গেল আবার একটা মেহেকে জয় হয়ে দেখে মেহেক আপনাদেরকে এই বিয়ের লগনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দিকে তো এরকম করে দেয় আপনাদের দিকে কেমন করে দেয় আজকে কিছু গেস্ট নিমন্ত্রণ করা হয়েছে তারা খাচ্ছে ইনি হচ্ছেন ডাক্তার হিরণময় ঘোষ বাইরে যাবেন তার জন্য আজকে এসেছেন কালকে রাত্রে তো ডাক্তার মানসরা এসেছিলেন তার ওয়াইফের সাথে সেটা আপনাদের দেখানো হয়নি মায়ের খাওয়া হয়ে গেছে আমার দিদা আর ওই লম্বাটা হচ্ছে আমার দিদার বোন আর এই এটা হচ্ছে আমার নানি আর এগুলো আমার চাচা যাচ্ছি চা খাবেন না চা আসি দাদা হ্যাঁ আসি 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 ওই আপনাদের
সঞ্জনা আসবে তারপরে আবার দেখা হবে কিছু রাজ একটু খোলো দেখি খুলছি আস্তে আস্তে মেঘ একটা পিস নেই লাগাও তো দেখি কতগুলো জামা হলো বলো তো বিয়েতে পাঁচটা আবার ই জেলা তখন দুটো আছে ই জেলা তখন শিলিগুড়ি জেলা তখন দুটো ছটা হলো কে এসছে আজকে কেন নতুন জামা বললা তুমি হ্যাঁ তাহলে কতগুলো জামা নিয়েছো তুমি আহো সারিন কটা জামা নিয়েছো পাঁচটা হ্যাঁ দেখে দেখে দেখি ঘুরো ভালো ঘুরো হ্যাঁ তুমি আজকে চলে এসছো তো বিয়েতে আজকে এসছো আর জামা না তো সব বেরিন জ্বালো নাকি এটু নিচে আছে এই যে আমাদের প্যান্ডেল করতে লেগেছে বিয়ের লাই এই যে বিয়ের প্যান্ডেলের কাজ চলছে এখনো আজকে লাগিয়েছে এখানে থাল খাওয়া হবে এখানে থাল খাওয়ানো হবে তার জন্য ব্যবস্থা চলছে কিটু নিচে আছে হ্যাঁ চলে এসো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে তো লগ্নের ব্লগটা দেখালাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দিকে এরকমভাবে হয় আর আপনাদের কেমন করে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।